নকশি পল্লী জামালপুর প্রজেক্টের শুরুতে নকশি কাঁথা হচ্ছে এমব্রয়ডারি প্রজেক্ট। তো আমাদের এই কাঁথাগুলোর মাধ্যমে আমাদের যে গ্রাম্য নারীদের গ্রাম বাংলা চিরচায়িত রূপ, এই কাঁথাগুলোর মাধ্যমে ফুটে উঠছে। এবং এটা এটা আমাদের কালচারাল হেরিটেজ, এবং এটা শুধু গ্রাম বাংলার চিরচায়িত রূপ শুধু ফুটে ওঠে না, এটা এটা আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য, আমাদের গ্রাম বাংলার মানুষের জীবন, তাদের চিন্তা ভাবনাও এই কাঁথাগুলোর মাধ্যমে ফুটে ওঠে। এটা যদি কাঁথাগুলোর যদি হিস্ট্রি দেখে, প্রথম নকশি কাঁথার হিস্ট্রিক্যাল এভিডেন্স পাওয়া যায় মহেঞ্জোদার ও হারাপ্পা সিভিলাইজেশন থেকে। এরপরে 1500 শতকের দিকে শ্রী কৃষ্ণদাস কবিরাজের একটি একটি লেখা শ্রী চৈতন্য চরিতামৃত নামে একটি বই, এর আরেকটা এভিডেন্স পাওয়া যায়। তো এর পরে নকশি কাঁথার সম্পর্কে সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে আমাদের পল্লীকবি জসীমউদ্দীন, ওনার লেখা নকশি কাঁথার মাঠ 1929 সালে প্রকাশ হওয়ার পরে। এর আগে এটাকে মানুষ ভাবতো যে গরিব মানুষের কাপড় বা গরিব মানুষের ব্যবহার জিনিস। পরে এই নকশি কাঁথার মাঠ হওয়ার পরে, নকশি কাঁথার মাঠ প্রকাশ হওয়ার পরে এটাকে মানে সমাজের সকল শ্রেণীর কাছে এর গ্রহণযোগ্যতা মানে তৈরি হয়। এরপরে নকশি কাঁথার তেমন একটা কাজ হয়নি। এরপরে 1980 সালের দিকে বিভিন্ন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এনজিওস এটা নিয়ে কাজ করে, এবং এটা ডেভেলপমেন্টের জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন নকশি কাঁথার বিভিন্ন প্রতিষ্ঠান তারা। তো এবং নকশি কাঁথার রিজিয়ন এবং মার্কেটটা যদি দেখি যে বাংলাদেশের টোটাল 5টা অঞ্চলে ভাগ করা হয়েছে নকশি কাঁথার ইটা মার্কেটটাকে, রাজশাহী নবাবগঞ্জ রিজিয়ন, যশোর ফরিদপুর কুড়িগ্রাম রিজিয়ন, পাবনা বগুড়া রিজিয়ন, ময়মনসিংহ জামালপুর রিজিয়ন এবং বরিশাল রিজিয়ন, এবং টোটাল 5 লক্ষ মানুষ এই পেশার সাথে জড়িত। এবং এটা প্রায় পৃথিবীর 30টার বেশি দেশে এই কাঁথা এই কাঁথাটা এক্সপোর্ট করা হয়। নকশি কাঁথা ইন জামালপুর, জামালপুরে নকশি কাঁথা দেখতে গেলে নকশি কাঁথা হচ্ছে জামালপুরের একটা ব্র্যান্ড প্রোডাক্ট। এখানে প্রায় 300 নকশি এন্টারপ্রেনার্স আছে যারা নকশি কাঁথা নিয়ে কাজ করে, এবং প্রায় 3985টা ফ্যামিলি আছে নকশি কাঁথা ইন্ডাস্ট্রির সাথে জড়িত। নকশি কাঁথা ইস্যের সাথে জড়িত যে নকশি আর্টিস্ট গুলো আছে তাদের একচুয়ালি লিভিং কন্ডিশনটা বা তাদের যে কন্ডিশনটা এটা কেন চেঞ্জ হচ্ছে না, যে কেন যে নকশি আর্টিস্ট তারা পরই থেকে যাচ্ছে, এটার জন্য আমাদেরকে যেটা বুঝতে হবে যে কারেন্ট সিনারিওটা বুঝতে হবে, কিভাবে নকশি যে বিজনেসটা আছে এই বিজনেস অ্যাকচুয়ালি কিভাবে রান করে। এই বিজনেসের একজন উদ্যোক্তা থাকে, সবার প্রথম একজন উদ্যোক্তা থাকে, উদ্যোক্তার আন্ডারে উনি একটা মানে হয়তো নিজস্ব দোকান থাকে, অথবা উনি হচ্ছে অন্যান্য বুটিক্স যে সবগুলো আছে সেগুলোতে অথবা দেশের বাইরে উনি এই প্রোডাক্টগুলা সাপ্লাই করে। ওনার আন্ডারে বেশ কিছু প্রতিনিধি থাকে, এবং এক একজন প্রতিনিধি এক একটা গ্রাম থেকে নেয়া এই প্রতিনিধি, এবং এই প্রতিনিধি গুলার আন্ডারে অ্যাকচুয়ালি আমাদের নকশি আর্টিস্ট গুলা কাজ করে। এবং এখানে নকশি যিনি উদ্যোক্তা তিনি আসলে নকশি কাঁথার যে প্রয়োজনীয় যে ম্যাটেরিয়ালস যেমন কাপড়, সুই, সুতা, তারপর নকশা, তারপর কাটিং, সুইং, এই কাজটা নকশি এন্টারপ্রেনার যিনি আছে উনি এই কাজটা করে উনি হচ্ছে। আমি একটু ইন্টারাপ্ট করি, তুমি একটু দ্রুত যাও, তুমি কিন্তু পরে ডিজাইন এক্সপ্লেইন করার টাইম পাবা না, একটু দ্রুত যাও, এগুলো দরকার না হলে স্কিপ করে যাও। আচ্ছা, যে লোকশিল লিডার যিনি আছে উনি হচ্ছে এই প্রোডাক্টটা নিয়ে হচ্ছে যে যে আর্টিস্ট তাকে দেয়, এবং হ্যান্ড স্টিচিং এর কাছে নকশি আর্টিস্ট টাই করে। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যারা নকশি আর্টিস্ট তাদের সাথে তাদের প্রোডাক্ট উৎপন্ন করবে এবং সেল করার জন্য তাদের সাথে যে যে শপ ওনার বা বিজনেস ম্যান যারা আছে বা যারা কাস্টমার তাদের ডাইরেক্ট কানেকশনটা হচ্ছে না, কারণ হচ্ছে মিডিল ম্যানের কারণে। সেই কারণে তারা হচ্ছে প্রয়োজনীয় তাদের সবসময় তারা ল একটা অ্যামাউন্ট পাচ্ছে তাদের কাজের জন্য। এরপর হচ্ছে বিভিন্ন নকশি প্রোডাক্ট এবং
তাদের নকশি প্রোডাক্ট এখন শুধু কাঁথার মধ্যে সীমাবদ্ধ নাই, অনেক নকশি কাঁথা থ্রি পিস এছাড়াও আরো অনেক প্রোডাক্ট আছে। এবং এগুলো দেখলে দেখা যায় যে একজন নকশি আর্টিস্ট সে মান্থলি ম্যাক্সিমাম 3,000 টাকা আর্ন করতে পারে পুরো মান্থ কাজ করে। এবং এখন যে নকশি কাঁথার এন্টার প্রসেসটা দেখি, নকশি কাঁথা মেকিং প্রসেসটা, তো প্রথমে যে ম্যাটেরিয়ালস গুলো আছে র ম্যাটেরিয়াল কালেক্ট করা হয়, তারপর সেটাকে আমি যদি থ্রি পিস বানাই বা আমি নকশি পাঞ্জাবি বানাবো যেটাই বানাই সেটা আমাদের কাটা হয়, কাটার পরে সেটার পর স্ক্রিন বা ব্লক প্রিন্টিং এর কাজটা করা হয়, ব্লক প্রিন্টিং এর পরে সেটা হ্যান্ড স্ট্রেচিং এ চলে যায়, তারপর এটা হ্যান্ড স্ট্রেচিং করা হয়, তারপর সুইং এর কাজ করা হয়, তারপর ওয়াশিং এর কাজ করা হয়, তারপর ড্রাইং এর কাজ করা হয়, তারপর আইরনিং এবং প্যাকেজিং এর কাজ করা হয় এবং এটা মার্কেটে সেল করা হয়। এবং এখানে যদি ফাইন্ডিং দিয়ে দেখি যে নকশি উপরে কয়েকটা স্লাইড থেকে আমরা যদি শর্ট আউট করি যে নকশি যারা আর্টিস্ট যারা মেইন কাজটা করে তাদের ইকোনমিক অবস্থার উন্নতি হচ্ছে না, কারণ হচ্ছে এই যে ইন্টার প্রসেস, এই ইন্টার প্রসেস যে নকশি ফ্যামিলি গুলো আছে তাদের পক্ষে এই ইন্টার প্রসেসটা নকশি মেকিং প্রসেসটা একজনের পক্ষে করা সম্ভব হচ্ছে না, তাদের ইকোনমিক প্রবলেম আছে, তাদের স্কিলের প্রবলেম আছে, কেউ হয়তো নকশি প্রিন্টিং এ কেউ হয়তো এক্সপার্ট হলেও দেখা যাচ্ছে যে ওই ফ্যামিলি কেউ কাটিং এর কাজটা পারছে, কেউ হয়তো সুইং এর কাজটা পারতেছে না, এই কারণে তারা হচ্ছে একটা নকশি প্রোডাক্ট কমপ্লিটলি প্রোডাক্টটা তৈরি করতে পারছে। এবং তাদের যে প্রোডাক্ট প্রোডাকশনের ক্ষেত্রেও দেখা যায় যে যখন সিঙ্গেল ফ্যামিলি গুলা নকশি কাঁথা নকশি প্রোডাক্ট তৈরি করতেছে আর থ্রি পিস বানাইলে দেখা যায় যে একদম 10 থেকে 15 থ্রি পিস মাসে কাজ করতে পারে। এই অল্প পরিমাণ থ্রি পিস বানার পরে তার যে কাস্টমার তাদের সাথে তাদের ডাইরেক্ট কানেকশনটা না থাকার কারণে তারা আলটিমেটলি যে উদ্যোক্তা বা যারা সব তাদের উপর সবসময় নির্ভরশীলতা থেকে যাচ্ছে। এবং এই সব প্রবলেম থেকে যদি আমি তাদের সলভ চাই তাহলে আমরা যদি যে নকশি ফ্যামিলি গুলো আছে তাদেরকে যদি আমরা এক জায়গায় করতে পারি এবং এক জায়গায় করে তাদেরকে যদি এই সমবায়ের মাধ্যমে যদি এক জায়গায় করতে পারি এবং এক জায়গায় করে তাদেরকে যদি বিভিন্ন বিভিন্ন ফ্যামিলিকে বিভিন্ন স্কেল স্কিল গুলো যেগুলো আছে সেগুলোকে তাদের প্রশিক্ষণ দেওয়া হয় দেওয়ানোর ফলে দিয়ে আমরা হয়তো অনেক প্রবলেম আমাদের সলভ হয়ে যাবে, তাদের ইকোনমিক প্রবলেম আদার্স যে স্কিল প্রবলেম গুলো আছে সেগুলো সলভ হয়ে যাবে। এবং তাদের যে মার্কেটিং বা একটা দোকান রান করার মতো যে পরিমাণ প্রোডাক্ট প্রয়োজন তারা অ্যাকচুয়ালি তৈরি করতে পারবে। আমার ব্রড প্রোগ্রামগুলো দেখতে গেলে প্রোগ্রামগুলো আছে নকশি ভিলেজ আছে, নকশি ওয়ার্কশিট, ট্রেনিং সেন্টার, ডরমেটরি, ডাইনিং রুম, অ্যাডমিনিস্ট্রেশন, স্কুল, মার্কেট অ্যান্ড ডিসপ্লেস এরিয়া, মক্স আছে, গেস্ট হাউস আছে। তো আমার সাইট হচ্ছে চন্দা ডুবা জামালপুর, এটা হচ্ছে জামালপুর শহর থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। এবং সাইট সারাউন্ডিং দেখতে গেলে সাইটের পাশে আমার হচ্ছে ঝিনাই নদী বয়ে গেছে এবং সাইটের পাশ দিয়ে জামালপুর মেলা দেওয়া হাইওয়ে এবং গ্রিন স্টেট ব্ল্যাক নাম্বারের জিনিস করা আছে, এটা হচ্ছে এক্সিস্টিং ভিলেজ এবং ছোট একটা মার্কেট আছে এবং সাইটের পাশে আমার একটা ট্রেন স্টেশন এবং সাইটের কিছু ইমেজ। তাছাড়া সাইটে শর্ট করলে যে দেখা যায় যে আমার সাইটের যে এক্সিস্টিং রিভার এবং পন্ড আছে সেটা সাইটের ইটসেলফ শিপিংটাই হচ্ছে এটার একটা স্ট্রেংথ। তারপর গ্রিন সারাউন্ডিং আছে সাইটের, এটা আছে সাইটের উইকনেস হচ্ছে একটা ল ল্যান্ড, তারপর হচ্ছে সাইটটা হচ্ছে নদীর অপর পারে অবস্থিত, এটা হচ্ছে প্রবলেম। জি স্যার, সাইটের অপরচুনিটি যেটা আছে সেটা হচ্ছে সাইটে আমার একটা বড় ওয়াটার বডি আছে, তো সেটাকে আমরা হচ্ছে ক্লথ ওয়াশিং এর কাজে লাগাইতে পারি এবং এক্সিস্টিং রিভার আছে সেটাকে হচ্ছে রিভার এবং পন্ড আছে সেটাকে ফিস কালটিভেশনের মাধ্যমে এক্সট্রা ইনকাম সোর্স হইতে পারে। এবং ফ্রেড যেটা আছে সেটা হচ্ছে যেহেতু এখানে একটা নকশি ওয়ার্কশেড হবে এবং এখানে অনেকগুলো মানুষ থাকবে তাদের কারণে রিভার এবং পুকুরটা পলিউটেড হওয়ার একটা পসিবিলিটি এখানে থেকে যায়। এটা হচ্ছে আমার সাইটের মাস্টার প্ল্যান। মাস্টার প্ল্যানে 1 নম্বর যেটা সেটা হচ্ছে ইন্ট্রি করবে, ইন্ট্রি পরে আমার মক্স, মক্সের পরে আমার স্কুল, স্কুলের পরে একটা ওপেন স্পেস যেটা হচ্ছে বিভিন্ন মেলার আয়োজন, নকশি মেলা, বিভিন্ন পয়লা বৈশাখের মেলার আয়োজনের জন্য একটা স্পেস। তারপরে এরপরে 4 নম্বর হচ্ছে আমার নকশি মার্কেট যেটা আছে মার্কেট এবং এখানে ডিসপ্লে সেলস সেন্টারটা আছে এবং সেন্টারে হচ্ছে আমার ট্রেনিং সেন্টার, ডর্মস, গেস্ট হাউস,
এবং হচ্ছে ডাইনিং স্পেস অ্যাডমিনিস্ট্রেশন রুমটা, এবং পুকুরের দুই পাশে হচ্ছে আমার ভিলেজ, এবং এই পাশটাতে হচ্ছে আমার হচ্ছে নকশি ওয়ার্কশিট লিখে দিচ্ছি। এবং আমরা যদি এক্সিস্টিং জামালপুরি যে ট্রেডিশনাল জামালপুরি হাউস গুলো আছে এগুলো যদি দেখি, জামালপুরি তাদের হাউসের একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের হাউসে মোস্ট অফ দ্য হাউসে তাদের বারান্দা নাই, এবং তারা শুধু নকশি কাঁথা সেলাই করে এমনটা না, তাদের হয়তো হাঁস মুরগিও পালন করে, তারা তাদের বাড়ির পাশে হয়তো তারা শাকসবজি বা ভেজিটেশন এর কাজ শাকসবজি চাষ করে এবং ইত্যাদি, এবং তাদের এবং তারা যে নকশি কাঁথা যে কাজগুলো একটু তারা এই কোর্টিয়াদে অথবা বাড়ির পাশে যে জায়গাগুলো আছে হয়তো গাছের নিচে বসে এই নকশি কাঁথা সেলাইয়ের কাজটা করে। আমাদের ভিলেজের যদি ওইখান থেকে আমি যেটা নিচ্ছি যে ভিলেজের এভাবে চারটা বেডরুম দিয়ে আমি একটা ক্লাস্টার করছি, সাথে চারটা বেডরুমের জন্য একটা টয়লেট এবং টিউবওয়েল দিছি। তো এটা হচ্ছে আমার মাস্টার প্ল্যানের যে আমাদের হাউজিং ক্লাস্টার আছে, এবং ক্লাস্টারের সাথে যে গ্রিন স্পেস গুলো আছে সেগুলার প্ল্যান আমি হচ্ছে ক্লাস্টারের পাশে হয়তো অনেক জায়গা আছে, যেটা হচ্ছে আমি মানে চিন্তা করা হয়েছে যে এটা হচ্ছে ফ্রুট চাষ বা আদার্স ফ্রুট বা বিভিন্ন ফলমূলের গাছের জন্য রাখা হয়েছে, এবং একটা কম্বাইন হচ্ছে একটা ভেজিটেবল গার্ডেন রাখা হয়েছে। এখানে হচ্ছে আশেপাশে যে যারা যারা এই নকশি কাঁথা সেলাই করে, তারা শুধু আমি এর আগে বলেছি যে কাঁথা সেলাই করে, তারা ছোটখাটো শাকসবজিও চাষ করে, এবং তাদের যে পুষ্টির চাহিদা সেটা এখানে পূরণ হবে। এখানে তারা হয়তো কয়েকটা ফ্যামিলি মিলে এক জায়গায় তারা চাষ করবে, এটা শুধু এটা উদ্দেশ্য এটা না যে তারা ভেজিটেবল চাষ করবে, এটা তাদের সোশ্যাল যে ইন্টারঅ্যাকশনের ব্যাপার আছে সেটাও ইনক্রিজ করবে। এরপরে হচ্ছে আমি যদি নকশি ভিলেজের ভিলেজটার মাস্টার প্ল্যানটা দেখি, তো মাস্টার প্ল্যানে এক নম্বর যেটা এগুলো হচ্ছে আমার ভেজিটেবল গার্ডেন গুলো, তো দুই নম্বর হচ্ছে একটা প্লেগ্রাউন্ড দেওয়া আছে, এবং তিন নম্বর যে দেওয়া আছে এখানে হচ্ছে ছোট্ট একটা মার্কেট থাকবে, ভেজিটেবল বা প্রয়োজনীয় জিনিসপত্র কেনা বিক্রির জন্য মার্কেট থাকবে, টি স্টল থাকবে, এবং এটা একটা সোশ্যাল গ্যাদারিং স্পেস হিসেবে কাজ করবে, এবং তারা হয়তো পুকুর পাড়ে বসে চা খাইতে পারে, গল্প করতে পারে, এই জন্য এই মার্কেটটা পুকুর পাড়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা বার্ড সাইজ ভিউ। এটা হচ্ছে দেখি নকশি ওয়ার্কশপ ডিজাইনের ক্ষেত্রে আমরা এক নম্বরে যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে সচরাচর গ্রামের যারা নকশি কাঁথার কাজ করে, তারা সচরাচর এইভাবে তারা হয়তো বারান্দায় বসে, হয়তো বাড়ির পাশে হয়তো একটা গাছের নিচে বসে অথবা আঙ্গিনায় তারা এই কাজটা সচরাচর করে থাকে। কিন্তু বর্তমানে বেশ কিছু নকশি যে ফ্যাক্টরিগুলো তৈরি হয়েছে তারা দেখা যায় তারা হচ্ছে একটা রুমের মধ্যে তাদেরকে হচ্ছে এইভাবে কাজ করানো হচ্ছে। তো আমি চাইছি আমার নকশি ওয়ার্কশপ ডিজাইনের ক্ষেত্রে তো তারা যেভাবে গ্রামে কাজ করছে তারা ওই জিনিসটাকে আমি নিয়ে আসার চেষ্টা করছি যে একটা সেমি আউটডোর স্পেসের মতো থাকবে যেখানে তারা কাজ করছে। এরপরে আমার হচ্ছে একটা নকশি ওয়ার্কশপ, নকশি ওয়ার্কশপের এক নম্বর যেটা এসেছে যেখানে নকশি ওয়ার্কশপের কাজটা হবে, এবং দুই নম্বরে হচ্ছে ওয়াশিং এর কাজটা হবে, তিন নম্বর স্পেসে হচ্ছে আমার ড্রয়িং এর কাজটা হবে, এবং আমি চার নম্বর যে স্পেসটা দিয়েছি নদীর পুকুরের ঘাটটা এবং এর পাশে যে গ্রিন স্পেসটা দেওয়া হয়েছে এটা অ্যাকচুয়ালি চিন্তা করা হয়েছে যে তারা অ্যাকচুয়ালি এই গাছের নিচে বসেই কাজ করে, এটা বেশি কমফোর্টেবল ফিল করে, তারা তাদের ওই এনভায়রনমেন্টটা দেওয়ার জন্য আসলে এই সামনে কিছু স্পেস করে বাসা দেওয়া হয়েছে, তাই তারা এখানে চাইলে তারা এক নম্বর যে স্পেস এখানে বসেও কাজ করতে পারে, এবং বাইরে চাইলেও এখানে বসে তারা হয়তো বাইরে বের হয়ে একসাথে কাজ করতে পারে, এবং এই পাশে একটা পাঁচ নাম্বার যেটা দেওয়া আছে একটা কন্টাক্ট ওয়েট লাইন দেওয়া আছে যে পানিটা ওয়েস্ট ওয়াটারটার জন্য ট্রিটমেন্টের জন্য। এবং নকশি ওয়ার্কশপে দেখি যে এক নম্বর হচ্ছে আমি যে সমবায় করতেছি এখানে টোটাল আটটা গ্রুপে ভাগ করতেছি টোটাল ফ্যামিলিগুলোকে, আর তাদের জন্য প্রত্যেক গ্রুপের জন্য ইন্ডিভিজুয়াল স্টোর থাকবে, এটা হচ্ছে তাদের কাটিং এরিয়া, এটা প্রিন্টিং এরিয়া, এটা হচ্ছে নকশি ওয়ার্কশপ যেখানে হ্যান্ড স্টিচিং এর কাজটা আমরা এর আগে দেখছি যে বর্তমানে যে নকশি ওয়ার্কশপ গুলো তৈরি হচ্ছে সেখানে দেখা যাচ্ছে একটা রুমের মধ্যে একটা কম্বাইন্ড একটা জায়গায় তাদের এই কাজগুলো করানো হচ্ছে। তো সেক্ষেত্রে আমি এটা একটু কিন্তু নকশি ওয়ার্কশপ তারা যে কাজটা করতো গ্রামে তারা আসলে এইভাবে করতো না,
মোটামুটি একটা সেমি আউটডোর টাইপের স্পেসের কাজটা করি। এই জন্য আমি এই যে সেন্ট্রাল স্পেস যেখানে স্টিচিং এর কাজটা হবে এটা আমি ডাবল হেড রাখছি এবং দুই পাশে স্লাইডিং ডোর রাখছি যাতে এখানে মোস্ট অফ দ্য টাইম ডোর গুলো ওপেন থাকবে যাতে মনে হয় না যে আমি কমপ্লিট বক্সের মধ্যে ঢুকে কাজ করছি। এখানে হচ্ছে স্টিচিং এর কাজটা হবে, এখানে হচ্ছে 6 নম্বর হচ্ছে আমার ওয়াশিং এর কাজটা হবে, 7 নম্বর ড্রাইং এর কাজটা হবে, 8 নম্বর যেটা এখানে হচ্ছে আইরনিং এন্ড ট্যাগিং হবে, তারপরে এটা স্টোর করে স্টোর হয়ে তারপরে এটাকে মার্কেটে ই করা ডেলিভারি করা। এটা হচ্ছে আমার এখানে আমার দুটো একটা কুকুর আছে আমার এখানে। তোমার সময় শেষ, জাস্ট কি বলতে কি করছো দেখো শেষ। এখানে আমার যেটা আছে এটা একটা আমার এখানে পুকুর ছিল যেখানে আমি হচ্ছে পুকুরের পানিটা আমি হচ্ছে ইসের কাজে ইউজ করতে পারতাম যে ওয়াশের কাজে, কিন্তু সেটা আমি কথা জানছি যে ওই পানিটা ডাইরেক্ট আমি ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে আমার ওয়াশের পরে ওয়াশিং এর পরে যে পানিটা হবে সেই পানিটা আমার যেহেতু এখানে পুকুর আছে এবং পাশে নদী আছে এটা পলিউটেড হওয়ার একটা পসিবিলিটি থাকে, সেই জন্য আমি হচ্ছে একটা কনস্ট্রাক্ট ওয়েটলেট একটা ওয়েটলেন ডিজাইন করছি যার মাধ্যমে পানিটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ অ্যামাউন্টে পিউরিফাই হয় তারপর আমি নদীতে ছাড়ি। এটা হচ্ছে 3D ভিউ ওয়েবসাইটটা সেকশনাল পার্সপেক্টিভ হচ্ছে। এটা হচ্ছে আমার স্কুলের বিলফর্ম স্কুল ডিজাইনে কিছু যেসব বিষয় কনসিডার করা হয়েছে যে এখানে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত ক্লাসে বাচ্চাগুলো থাকবে তো তাদের এজ এর আসে না স্কুল বলে তোর তোমার তোমার টেকনিক্যাল সেটআপ বল স্যার এখানে বিভিন্ন স্কেলে বাচ্চা থাকে 1 থেকে 5 বাচ্চা এবং তাদের যে প্যাসিভ লার্নিং স্কিল গুলার যে ক্ষেত্রে সেক্ষেত্রে তাদের তাদের বয়স হলে তাদের প্যাসিভ লার্নিং স্কিল গুলো স্পেস গুলারও ট্রেনিং সেন্টার ডর্মস এবং হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন জোনটা এবং গেস্ট হাউসের এরিয়াটা। 1 নম্বর যেটা ট্রেনিং সেন্টার, 2 নম্বরে হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেশন জোনটা, 3 নম্বরে হচ্ছে আমার মেল ফিমেল জোনটা, 4 নম্বরে মেল জোনটা এবং 5 নম্বর এবং 6 নম্বর পুরো ঘরে চিন্তা করে এটাকে পুকুরের পাশে 5 নম্বর হচ্ছে আমার ডাইনিং স্পেসটা এবং এটা 6 নম্বর গেস্ট হচ্ছে পুকুরের পাশে চিন্তা করে দিচ্ছি এবং একটা সেন্ট্রাল স্পেস দিচ্ছি যাতে হচ্ছে তাদের ট্রেনিং এর পরে যাদের যে স্পেস থাকে তারা যেন এখানে আসে গ্যাদার করতে পারে আদার্স অথবা পুকুর ঘাটে এসে ঘুরতে পারে একটু। এটা হচ্ছে আমার ট্রেনিং সেন্টারের প্ল্যানটা। ট্রেনিং সেন্টারে কিছু ইন্টারনাল কিছু স্পেস দেওয়া হয়েছে, ইন্টারনাল কিছু গ্যাদারিং স্পেস, তো বললাম যে তাদের যে ট্রেনিং এর পরবর্তী যে সময়টা তারা কোথায় গ্যাদার করবে, বা হয়তো আমি একটা ক্লাসে ট্রেনিং করতেছি আমি অন্য ক্লাসে চিনি না, এটা তাদের মধ্যে একটা গ্যাদারিং স্পেস বা ইন্টারঅ্যাকশনটা বৃদ্ধির জন্য এই স্পেস দেওয়া। এটা হচ্ছে গেস্ট হাউস এবং ডাইনিং এরিয়া প্ল্যানটা। এটা হচ্ছে বাস আই ভিউ একটা। এটা হচ্ছে আমার হচ্ছে ডিসপ্লে কাম সেলস সেন্টার, এখানে 1 নম্বর যে স্পেস এখানে হচ্ছে শপগুলো থাকবে এবং 2 নম্বর স্পেস এখানে যারা বাইরে থেকে আসবে তারা হচ্ছে যাতে নকশি কাঁথা কিভাবে তৈরি হয় এটা দেখার জন্য এখানেই দেখতে পাই, তাদের জন্য ভিতরে না সেখানে 2 নম্বর স্পেসটা এখানে নকশি কাঁথা তৈরি করা হবে এবং এখানে ডিসপ্লে করা হবে তো যাতে যারা বাইরে থেকে আসবে তারা নকশি কাঁথা সম্পর্কে জানতে পারে এবং এখানে একটা ছোট রেস্টুরেন্ট দেওয়া হয়েছে। এটা হচ্ছে 3D ভিউ। এটা হচ্ছে আমার মক সেট প্ল্যান, এটা হচ্ছে আমার লং সেকশন গুলা, এটা হচ্ছে এলিভেশন, এটা হচ্ছে আমরা মেটেরিয়ালস এর ক্ষেত্রে লোকাল মেটেরিয়ালস সিলেকশনের ক্ষেত্রে আমি সিমেন্ট শিট ইউজ করছি, ব্যাম্বো ইউজ করছি, এখানে কি কি মেটেরিয়াল ইউজ করা হয়েছে এবং মেটেরিয়াল সিলেকশনটা কি কি মেটেরিয়াল সিলেক্ট করা হয়েছে এগুলোর মধ্যে। এই পাশে যেগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে তারা মেটেরিয়াল হিসাবে ইউজ করে এবং আমি আমার ডিজাইনের যেসব মেটেরিয়ালস ইউজ করবো সেটা সিলেক্টেড মেটেরিয়াল হিসাবে আমি দিয়েছি এবং
এখানে আমি এখানে একটা বিষয় যে আমি যে ব্যাম্বোগুলো ইউজ করব সেগুলো হচ্ছে পুরো ব্যাম্বো যেহেতু এখানকার খুবই লোকাল একটা ম্যাটেরিয়াল, তো আমি চিন্তা করছি যে মোস্ট অফ দ্য ক্ষেত্রে ব্যাম্বোটা ইউজ করা, তো আমি হচ্ছে ব্যাম্বো এখানে একবারে ব্যাম্বোটা ক্রিয়েট করছি সেটা দেখাচ্ছি, যে আমি হয়তো একটা ব্যাম্বো প্রতি অ্যাভারেজ 25 থেকে 30 টাকা খরচ করলে সেটার লাইফ টাইম হয়তো 3-4 বছর থেকে ইনক্রিজ হয়ে সেটা হয়তো 20 থেকে 25 বছর পর্যন্ত ইনক্রিজ করে। থ্যাংক ইউ। আমি আসলে জানতে চাই এখানে যারা কাজ করে তারা কারা, এখানে যারা কাজ করে তারা তো দেশের বিভিন্ন জায়গায় ছড়ায়, তারা রাজশাহী ইত্যাদি জায়গায় তারা কাজ করছে, একটা রুম হলে তাদের হয়ে যায়, যার যার বাড়িতেই সে কাজ করতে পারে, তাদের মার্কেটিং এর জন্য একটা বাজার দরকার, সেটা বিজনেস ম্যানরা করবে, ওরা করছে না। তাহলে এখানে কারা এখানে আসবে, কারা তাদেরকে কি নিয়ে আসা হবে, তাদের ফ্যামিলির থেকে এনে এখানে রাখা হবে, কেন রাখা হবে, এটাই আমি জানতে চাই। হ্যাঁ স্যার, এর আগে স্যার আমি যেটা বলেছি সেটা হচ্ছে তারা এখন ইন্ডিভিজুয়ালি কাজ করতেছে, সেই জন্য তাদেরকে স্যার এখানে আসে যদি সমবায়ের মাধ্যমে কাজ করে তাদের প্রোডাকশনটা বাড়বে এবং তাদের যে স্কিল গুলো আছে সেগুলো হয়তো অনেকে সব সব সবাই সব স্কিলে এক্সপার্ট হতে পারে না, তো আমরা এখানে আসে তাদের ট্রেনিং দেওয়ার মাধ্যমে তাদের ইন্ডিভিজুয়াল, ধরেন আমার যদি 30টা ফ্যামিলি নিয়ে আমি একটা সমবায় করি সেক্ষেত্রে আমি হচ্ছে এটা যদি ট্রেনিং সেন্টার হয় যে 2 সপ্তাহের জন্য 3 সপ্তাহের জন্য 6 মাসের জন্য ট্রেনিং দিয়ে তারা তো আবার চলে যাবে তাদের বাড়িতে, তাই কি না? না স্যার, এটা স্যার ওইভাবে এদের যে বর্তমানে যে যারা নকশি কাঁথার সাথে কাজ করে তাদের যে এক্সিস্টিং যে লিভিং কন্ডিশনটা এটা স্যার খুবই খারাপ, কারণ তারা হয়তো খুবই পোর মানে কন্ডিশনে আছে, এবং আমি যাদের সাথে কথা বলছি তারা আসবে কিনা এই ধরনের একটা ভেবেছিল, তারা সবাই বলছে স্যার আমরা ওইখানে যাব, আমরা থাকবো এখানে, কারণ তাদের লিভিং কন্ডিশন তো স্যার অ্যাকচুয়ালি অনেক খারাপ। আর মানে একটা রিহ্যাবিলিটেশন জোন করা হবে, হ্যাঁ তাদেরকে একদম এনে তাদেরকে রেস্টি করে তাদের বাড়ি দিয়ে দেওয়া হবে, এটাই তো তাহলে তুমি যেটা দেখাইছো সেটা এবং এখানে যেটা করছো সেটা এটাতে মিলাতে হবে দুটা মানুষের হেবিটের সাথে। আমার কিছু বলার নেই। হ্যাঁ একটু বলতে চাচ্ছিলাম যে আমার কাছে মনে হচ্ছে একটু মাস্টার প্ল্যান এ যাও, এই এই জায়গাটা এই এই মাস্টার প্ল্যান একবার বড় মাস্টার প্ল্যান দেখা যাচ্ছে তোমার আমার কাছে মনে হচ্ছিল যে একটা তো ওই যে পানির দিকে যেখানে নৌকাগুলো আছে ওদিকে যে অ্যাক্সেসটা সেইটা এসে তোমার বাকি যে কমপ্লেক্সের সাথে জোড়া হচ্ছে ওই জায়গায় তোমার ওই পেরিফেরাল একটা রোড একটা ডিট্যাচমেন্ট তৈরি করছে, মানে সেটা বেটার কানেক্টেড হওয়া উচিত, আর সেই ঠিক ওই জায়গায় একটা কর্নারে একটা ফর্ম আছে, ওই ফর্মটা ওই নদীর থেকে ওই আশাটাকেও সুন্দর করছে না, আই থিঙ্ক এই অ্যাক্সেসটা একটু বেটার ডিজাইন করা যেতে পারে। এইটা ছাড়াও তোমার পুকুরের দিকে যে গেস্ট হাউস গুলো
দিয়ে তোমার যে বাকি যে ব্লকগুলো ট্রেনিং ব্লক টক গুলো কেন জানি ওদেরকে মানে সামহাও পিছন করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটাও করতে হয় না ডিজাইনে, সবাই যাতে সুন্দর করে পুকুরের ঘাটটাও আসতে পারে। এই দুটো ওয়াটার বডি বডিটাকে সাকসেসফুলি কিভাবে আমি মাস্টার প্ল্যানে আনবো সেইটাই হবে মাস্টার প্ল্যানের প্রথম কাজ। তো সেই জায়গায় আমার মনে হয় কিছু দুর্বলতা আছে। আরেকটা আছে যে তোমার অ্যাকচুয়াল যে ঘরগুলো হচ্ছে যে আমরা যেটা বলি অলমোস্ট স্কুল ঘর কাইন্ড অফ ডিজাইন, এতটা আই নো এটা ফাংশনালি ঠিক আছে ভেরি প্র্যাগম্যাটিক, বাট এটার মধ্যে কোনো সোল নাই, এখানে কোনো মজা নাই। যারা কাজ করবে তারা কিন্তু এরকম তাদের কাছে কিন্তু আনইন্সপিরেশনাল মনে হবে, সাদামাটা মনে হবে। সেই সব জায়গায় কিছু কিছু রুমের ফাঁকে ফাঁকে কিছু কিছু যদি গ্যাপ করা যেত, আর একটু বসার জায়গা ব্রেকআউট স্পেস আমরা বলি, ওখান থেকে একটু গিয়ে বসলো তারপর আসলো, এই জিনিসগুলো আমার মনে হয় করা উচিত ছিল। সারি সারি রুম গুলার মাঝখানে মাঝখানে কিছু গ্যাপ হলে যেটা হয় বিয়ন্ড দ্য রুম, যে বাইরের পাশের ল্যান্ডস্কেপের সাথেও একটা কানেকশন হয় এবং রুম গুলো থেকে বের হয়ে এসেও একটা স্পেস পাওয়া যেতে পারে। সো আমার মনে হয় ওই একদম স্কুল ঘরের মতো টানা রুম কয়েকটা জায়গায় আমি দেখেছি যে হ্যান্ড স্টিচিং এর জন্য ওপেন স্পেস আছে, বাট এছাড়াও বাকি রুম গুলো এত সারি সারি না করে ওখানে কিছু স্পেস আসা আসলে ভালো হতো। আর যেটা বললাম দুটো ওয়াটার বডির সাথে কানেকশন যে দুটো, এটা আরো যত্ন করে ডিজাইন করা উচিত ছিল মাস্টার প্ল্যানে। একদিকে গেস্ট হাউস গুলো দিয়ে কেমন জানি বাকি কমপ্লেক্সটাকে পিছন করে দেওয়া হয়েছে, আরেকদিকে ওই নদীর সাইড থেকে যখন আমি আসছি তখন এসে একদম একটা বিল্ডিং আরেকটা বিল্ডিং এর কর্নারে অলমোস্ট এসে আমি হিট করছি, ওই সাইড থেকে এসে কমপ্লেক্সে ঢোকার ব্যাপারটা আরো যত্নবান হয়েছে। ঠিক আছে।